হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন গায়ত্রী মন্ত্র জপের উপকারিতা কি, গায়ত্রী মন্ত্র কি এবং গায়ত্রী মন্ত্র জপ করলে আমাদের কি কি উপকার হয়। জানতে হলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। হিন্দু ধর্ম অনুসারে গায়ত্রী মন্ত্র অত্যন্ত মাহাত্মপূর্ণ। এই মন্ত্র নিয়মিতভাবে জপ করলে অনেক উপকার পাওয়া যায়, জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে। গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর্ব সহ তৎসবি তু বরণ্যম ভর্গ দেবস্য ধীমহি ধিও ন পচোদয়া। গায়ত্রী মন্ত্রের অর্থ কি? সেই প্রাণস্বরূপ দুঃখ নাশক সুখ স্বরূপ শ্রেষ্ঠ তেজস্বী পাপ নাশক দেব স্বরূপ পরমাত্মাকে আমরা নিজের অন্তঃকরণে ধারণ করব। সেই পরমাত্মা আমাদের বুদ্ধিকে সমার্গের দিকে প্রেরিত করুন। অন্যান্য মন্ত্রের তুলনায় গায়ত্রী মন্ত্রকে অধিক শক্তিশালী মনে করা হয়। এই মন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন পড়ে না, তবে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে গায়ত্রী মন্ত্র জপ করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায়। এই মন্ত্র জপ করার ফলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করে এবং পাশাপাশি জীবনে আনন্দের সঞ্চার হয়। গায়ত্রী মন্ত্র জপের সময় কোনটি? সূর্যোদয়ের কিছুক্ষণ আগে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করুন। দুপুরেও এই মন্ত্র আপনি জপ করতে পারেন। আবার সন্ধ্যে সময়তেও এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে শুরু করুন এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে জপ শেষ করুন। একাগ্রতা ও জ্ঞান বাড়ায় গায়ত্রী মন্ত্র। ছাত্রছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ অধিক লাভদায়ক। এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান বৃদ্ধি পায়। আবার পড়া মনে রাখতে সমস্যা হলে এই মন্ত্র জপের ফলে লাভ পেতে পারেন। দুর্বল স্মরণশক্তিও এই মন্ত্র জপের ফলে বেশি মজবুত হয়। শিক্ষায় সাফল্য লাভ করার জন্য প্রতিদিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে এবং পড়াশোনার ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।